কি আলম সাহেব, আর কত? এবার নিজেকে একটু বিশ্রাম দেন। অফিস অফিস করে জীবনটাকে তো অফিস বানিয়ে ফেললেন ভাই, অনেক হলে এবার চলুন। এবার অফিসের বাস মিস করে ফেললে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, এতে আমাদের পয়সা নষ্ট হবে, আবার সময় অপচয় হবে। অফিসের কাজ বুঝলেন তো, অফিসেই শেষ করে যেতে চাই, জীবনে তো ঝামেলার অন্ত নেই। আমার মনে হয় মিনিট বিশেক লাগবে, আপনি কি অপেক্ষা করবেন? বিশ মিনিটে তো ভাই পাঁচ পাশা পর্যন্ত চলে যাবে, ওয়াকিং ডেতে বাদল ছোলা হয়ে যেতে পারবো না। আজকের মতো চলেন, কালকে এসে না বাকি কাজ করলেন। সেটা হবার নয় ভাইয়া। হ্যাঁ, কালকে ফার্স্ট আওয়ারে বসের সাথে দেখা করবো, তার আগে ফাইল কমপ্লিট করতে হবে। যে জীবন ফোরিং এর দুয়েলে মানুষের সাথে তার ভয় দেখা জীবন। আপনি আছেন ভাই দুয়েলার ফোরিং নিয়ে, থাকেন তাহলে চললাম। বিশ্বাস করাতে পারছি না, কতদিন পর দেখা তোমার সাথে। কেমন আছো তুমি? যা চিনতে পেরেছো তাহলে, অনেকে তো অনেকদিন পরে দেখা হলো আবার চেনেই। তুমি তো আগের মতোই আছো, বেশ কৌতূহলী, একের পর এক প্রশ্ন করে যাচ্ছ। হ্যাঁ, আমাদের সম্পর্কের শুরুটা তো ওই কৌতূহল থেকে। তা এখানে হঠাৎ মানে তুমিও আগের মতোই আছো। তোমার যদি তাড়া না থাকে চলো এইখানে আশেপাশে কোথাও গিয়ে বসি। না না, আমার কোনো আপত্তি নেই, তাড়াও নেই সেরকম। চলো কোনো কফি শপে বসি। আমাদের মতো কেরানি লাইফে ভাবনার কোনো শেষ আছে? মানুষের জীবনে চিন্তা দুশ্চিন্তা দুটোই থাকে। আপাতত এখন দুশ্চিন্তাগুলো বাদ দাও, চিন্তা নিয়ে কথা বলি, তাহলে সময়টা ভালো কাটে। মানে বিয়ে থা করেছি কিনা, সংসার করছি কিনা, জীবনের প্ল্যান কি, তো এগুলোই জানতে চাই। আসলে মানুষের জীবনে তিনটা পয়েন্ট থাকে, একটা পাবলিক, একটা পার্সোনাল, একটা সিক্রেট। সিক্রেটটা তুমি তোমার নিজের কাছে রেখে দাও, যেহেতু একসময় তোমার জীবনের একটা অংশ ছিলাম, সেহেতু জানতে চাইতেই পারি। ওকে, বিয়ে থা করি। আমার মতো বোহেমিয়ানের জীবনে সেটা তো পুরুষের জন্য আবার বন্ধু।
আমি অবশ্য ভাবছিলাম যে পৃথিবী তো পাল্টায়, মানুষও পাল্টায়, হয়তো বা তুমিও পাল্টে গেছো। কিছু কিছু মানুষের আসলে তাড়া খাওয়া মাছের জীবনের মতো, কোথাও স্থিরতা নেই। ঠিক ওই রবীন্দ্রনাথের গানটার মতো, আমার হিয়া বিরাম পায় না। বিয়ে করে সংসার করব, রেগে যাওয়ার কি আছে, এটাই তো স্বাভাবিক। এত বছরের রিলেশনশিপ আমাদের, কিছু একটা তো করতে হবে। আর এমনিতেই বাসা থেকে বিয়ের প্রেশার অনেক, নিজে তো মেয়ে না, তো কিভাবে বুঝবে? বাঙালি মেয়েদের মুক্তি নেই কেন জানো? এই ডোমেস্টিক চিন্তাভাবনার বাইরে আর কিছু ভাবতে পারে না। বিয়ে করবে, স্বামী হবে, সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, এর বাইরে তো আর কোনো ভাবনা নাই। শোনো, বিয়ে করে সংসার করা যদি ডোমেস্টিক চিন্তা হয়, তাহলে আমার কোনো কিছু বলার নাই তোমাকে। ফ্যান্টাসি আর বাস্তব একই জিনিস না। ফ্যান্টাসিতে গোলাপ ভালো লাগলেও বাস্তবে কিন্তু আমরা ফুলকপি রান্না করে খাই। কি ব্যাপার, কি দেখছো এরকম করে? তোমাকে দেখছিলাম, ভাবছিলাম মানুষ যখন ভাবে তখন মানুষকে কত সুন্দর দেখায়। অবশ্য তোমার এই অবছর ভাবটা বাদ দিলে তুমি দেখতে সুন্দরী, ব্যক্তিত্বগণ মানুষ। আমার প্রতি তোমার রেসপেক্ট দেখে ভালো লাগলো, কিন্তু যে মানুষ তার প্রেমিকাকে অনিশ্চিত ভবিষ্যতের পথে রেখে চলে যায়, সেই মানুষটার প্রতি এখন আমার ঘৃণা হয়। থাক না পুরনো কথা, অতীতকে অতীতের মতো থাকতে দাও, বরঞ্চ বর্তমান নিয়ে ভাবি, ভবিষ্যতের কথা চিন্তা করি। এই যে আজকে আমাদের দুজনের দেখা হলো, হয়তো আবার নাও হতে পারে, আবার দেখা হতেও পারে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। ও, তোমার ভাই মানে বোনের ভাই কি অবস্থা, কি করছে তুমি জানো না? মনির ভাই তো কয়েক বছর ধরে জেলে আছে। আমি তো ভেবেছিলাম তুমি জানতে। না, আসলে আমি জানি না। আর তোমার সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার পর আমি ইচ্ছে করে তোমার সার্কেলের কারোর সাথে আর মেলামেশা করি, তবে মনির ভাইয়ের সাথে আমার দুই একটা জায়গায় দেখা হয়েছে, দূর থেকে দেখা হয়েছে। আর তোমার সাথে আমার সম্পর্কের কারণে উনি আমাকে খুব একটা ভালো চোখে দেখতেন, তাই আমিও আর নিজে থেকে গিয়ে কথা বলি। কিন্তু জেলে এটা আমি সত্যি জানতাম, কি হয়েছিল কি জানি না, ওরা কোনো কিছু জানাই। চলো, অনেক রাত হয়ে গেছে। অনেক রাত হয়ে গেল, তোমার দেরি করিয়ে দিলাম, কোন দিকে যাবে তুমি?
আমি আরো ভাবছিলাম যে তোমাকে বলবো তোমার অনেক সময় নষ্ট করেছি। আমি নীলক্ষেত যাব, তুমি কোন দিকে যাবে? রামপুরা, একদমই উল্টো দুদিকে, বরাবরই ছিল তাই। এনিওয়ে আমি আসলে একা যেতে পারবো, আসলে একা চলতে চলতে অভ্যস্ত হয়ে গেছি তো। তুমি সাবধানে যেও, রাতে খেয়ে নিও। হ্যাঁ, তোমার খেয়ার পেতে ভালো লাগতো, আজও লাগছে। শোনো, এটা হচ্ছে আমার কার্ড। হ্যাঁ, এদিকে যদি আসো ফোন দিও, দেখা করো। আসি। আরজুর কথা মনে আছে তো? কোন আরজু? অ্যানথ্রোপলজির ওই যে হালকা পাতলা মেয়েটা, মাঝে মাঝে শাড়ি পরে আসতো। ভালোই তো মনে আছে দেখি। হ্যাঁ হ্যাঁ, মনে রাখার মতোই তো মেয়ে। তাছাড়া আমি যেবার ডেবিটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, সেবার মেয়েটা বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছিল, নাচ গান কবিতা ক্যাম্পাস মাতিয়ে রাখতো। তাছাড়া তোর সাথে তো বেশ ভালোই জানাশোনা ছিল। আমার চেয়ে ভালো আর কে জানে, অফিস থেকে ফেরার সময় দেখা হয়েছিল। আচ্ছা, দেরি করে আসার তাহলে এই কারণ? যেতে যেতে পথে হলো দেরি, তাই তো যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। কেমন আছো? মানুষের আউটলুক দেখে তো আর খুব একটা বোঝা যায় না, তবে মনে হয় ভালো নেই। বাদ দে, তুই বরং ফ্রেশ হয়ে নে, টেবিলে খাবার রাখা আছে, যা খেয়ে। Thank you.
আলম সাহেব, আপনাকে তো বিমর্ষ মনে হচ্ছে কেন? এতদিন একসাথে কাজ করেছি, কই আপনাকে তো কখনো এরকম মনে হয়নি? আরে ভাই শেয়ার করুন, শেয়ার করলে ভাল লাগবে। ওই যে কথায় আছে না, শেয়ারিং ইজ কেয়ারিং। তেমন কিছু না ভাই, আবার অনেক কিছু। পুরনো মানুষ নতুন করে আবির্ভূত হলে যা হয় তাই। আপনাকে বুঝতে পারি না ভাই, কে নতুন আর কে পুরাতন। এই আমাকে দেখেন, লাইফে তো কমপ্লেক্সিটি বাড়িয়ে লাভ কি? একটা প্রেম করেছি, একটাই বিয়ে করেছি, একটাই বাচ্চা। সারা জীবন এরকম এককের সাথে কাটিয়ে দিতে পারলে তো ভালোই হতো, কিন্তু সেই সৌভাগ্য আর কয়জনের হয় বলুন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনাকে বড় স্যার ডাকছে। হ্যাঁ যাও আসছি। ভাই থাকেন তাহলে, একটু বসের সাথে দেখা দিয়ে আসি। ঠিক আছে। আমরা একসাথে পড়াশোনা করেছি, ওর নাম হচ্ছে আর্য। হ্যাঁ চলো চলো। তোমাকে অনেক টেন্স দেখাচ্ছে, কি হয়েছে আমাকে খুলে বলো, তাহলে বুঝবো। মনে আছে আলো, তুমি আমাকে বলেছিলে যারা নীরবতা বোঝে না তারা মানুষের ভাষাও বোঝে না। হ্যাঁ সেটা তো অনেক আগের কথা, একটা বইয়ের উৎসর্গ পত্রে দেখেছিলাম, বইটা তো তোমাকে দিয়েছি মনে হয়। হ্যাঁ 2003 22 সেপ্টেম্বর সোমবার কলাভবনে গিয়েছি। আমার ছোট বোন রাজগরের কথা মনে আছে তোমার? হ্যাঁ। ওর কথা বলার জন্য আমি আজকে এখানে এসেছি। বলতে পারো পুরনো সম্পর্কের অধিকার থেকে। হ্যাঁ কি হয়েছে আজকে বলে বলো। ক্যান্সার। Thank you.
তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি, তোমাকে ছাড়াতে গিয়ে আরো বেশি গভীরে জড়াই, যতই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে, ততই তোমার হাতে বন্দী হয়ে পড়ি। তুই খুব দুর্বোধ হয়ে যাচ্ছিস, সারাক্ষণ মনমরা হয়ে থাকিস, কিছুই বলছিস না। কিছু না বললে বুঝবো কিভাবে? এটা পুরনো অধ্যায়, নতুন করে ফিরে আসতে চাইছে, দ্বিধায় আছি। কাব্য না করে সোজা বাংলায় বল, মাথার উপর দিয়ে যাচ্ছে। কেনই বা ওর সাথে আমার এতদিন পরে দেখা হবে? পুরনো অনুভূতিগুলো আমার মাথা ছাড়া। আচ্ছা, কাহিনী তাহলে এই। আসলে পুরনো জিনিসকে কাছে না টানাই ভালো, তাতে জটিলতা বাড়ে। আর লাইফে জটিলতা থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। সম্পর্কের বিষয়টাই তো আসলে জটিল। মানুষ সম্পর্কে জড়ায় জীবনটাকে জটিল করার জন্য। আর পুরনো সম্পর্কের কাছে মানুষের কিছু ঋণ থাকে, কিছু অনুভূতি তো পুরনো হওয়ার নয়, কখনো হয়ও না। বিষয়টাকে জটিল না করে সহজভাবে ভাবলেই হয়। তুই কি আবার তোর জীবনে আর্যকে জড়াতে চাস, কিংবা আর্য তোকে? তাছাড়া তুই যেভাবে ভাবছিস বিষয়টা তো তা নাও হতে পারে। আমার মনে হয় আর্যুর পারিবারিক অবস্থা কি সে বিষয়ে তোর খোঁজ নেওয়া উচিত। প্রয়োজনে আর্যুর পাশে থেকে তোর দায়িত্ব পালন করা উচিত। আর আলম, দায়িত্ব পালন করতে ভালোবাসার অধিকার লাগে না, লাগে মানবিকতা বোধের। হ্যাঁ, আমরা আসলে কারোর জন্য কিছু করতে গেলেই সম্পর্ক খুঁজি। জানিস, আর্যুকে এতটা মলিন, এতটা বিমর্ষ আমি কখনো দেখিনি। যে চোখে সবসময় কাজল দেখতাম, সেই চোখের নিচটা আজকে কত রাত যে না ঘুমানোর কালি দেখেছি, আমি তোকে বলে বোঝাতে পারবো না।
খারাপ করিস না। যতটা পারিস তুই ওর পাশে থেকে সাহায্য করে যা। স্কলারশিপের অনেকগুলো টাকা পেয়েছি, তাই ভাবছিলাম যে এই চুড়িটা আছে না, এটা না অনেক পুরনো আর কি, মানে অনেক পুরনো ডিজাইনের, ভাবছিলাম এটা এক্সচেঞ্জ করে একটা নতুন ডিজাইনের পালা নিতে, তাই তোমাকে নিয়ে এসেছি। রাগ করো নি তো? রাগ করবো কেন, অর্নামেন্ট তোমাকে বানায়, কোনটা নিবে পছন্দ করো। সত্যি আমার পছন্দে কেমন যেন, আমি তোমাকে নিয়ে এসেছি তুমি যাতে পছন্দ করে দাও, একটু দেখো না কোনটা নিবে। আচ্ছা ঠিক আছে, তুমি পছন্দ করো, আমি সাথে আছি। হ্যাঁ ওই স্টোনের ওই দুইটা দেখো তো, ওইটা দেখো খুব সুন্দর না? সুন্দর। আচ্ছা এটার সাথে যদি এক্সচেঞ্জ করি কিরকম প্রাইস পড়বে? স্তব্ধ হে অতীত, গোপন চারি অচেতন তুমি নও, কথা কেন নাহি কও। তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি ফিরলে? ফিরলাম, আমার আসলে অফিসের একটা কাজ ছিল, সেজন্য ঢাকার বাইরে গিয়েছিলাম। অনেক বছর পরে দেখা না? হ্যাঁ, সময় কত দ্রুত চলে যায়। ব্যাপার কি, সন্ন্যাস বরণ ধারণ করেছো নাকি? হাতটা তো একদম খালি, তোমাকে এরকম ভালো লাগে না? বালাটালা বিক্রি করে দিয়েছি, বাবা মারা গেছে, মারা যাওয়ার পর থেকে এত ঋণ এত কিছু, ওগুলো সামলাতে সামলাতে। I'm so sorry, আমি আসলে। না না, আসলে আমারই তোমাকে জানানো উচিত ছিল, জানানো হয়নি। আস
ভাইয়া মা অনেক অসুস্থ অনেকদিন ধরেই। অসুস্থ তা আমাকে জানাস নি কেন? তুমি ব্যস্ত থাকো তাই মা নিষেধ করেছিল। ডাক্তার টাক্তার দেখেছিস? সে তো অনেক টাকার ব্যাপার, আর এরই মধ্যে অনেক টাকা ধার দেনা করে ফেলেছি। কত টাকা লাগবে? অন্তত 1,000-2,000 তো লাগবেই, আর তুমি যদি বেশি কিছু ম্যানেজ করতে পারো তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তুই থাক, খাওয়া দাওয়া কর, আমি অফিস থেকে ফেরার সময় দেখছি ব্যবস্থা। থাক। ইদানিং আপনাকে খুব চিন্তিত মনে হয়, ভাবছি কারণটা জিজ্ঞেসই করি, যদি কিছু মনে না করেন বলতে পারেন। আসলে সেরকম কিছু না, একটু মানসিক এবং অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে আছে। দেখুন, অর্থনৈতিক টানাপোড়েনের জন্য একটা সাজেশন আমি আপনাকে দিতে পারি, কিন্তু মানসিক টানাপোড়েনের কোনো সাজেশন তো আমার কাছে নেই। কি সাজেশন? আপনি একটা কাজ করুন, আপনি বড় সাহেবের সঙ্গে একটু দেখা করুন। আমি যতদূর জানি বড় সাহেব আপনার কাজে খুবই খুশি, উনি আপনার টাকার ব্যাপারে কোনো একটা হেল্প অবশ্যই করবেন। হ্যাঁ আলম সাহেব আসেন, কিছু বলবেন? স্যার একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি, মানে আমার মা খুব অসুস্থ, চিকিৎসার জন্য একটু টাকা পয়সা দরকার ছিল, মানে অফিস থেকে যদি কিছু ম্যানেজ করে দেওয়া যেত। ওকে নো প্রবলেম, আমি দেখছি। হ্যাঁ অ্যাকাউন্টেন্ট সাহেব, আপনি 1 মাসের বেতন আলম সাহেবকে অ্যাডভান্স দিয়ে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। স্যার আপনি একজন গেস্ট আসছে, ওয়েটিং রুমে বসুন। ওকে। আমার দুর্ভাগ্যের দিনেই তোমার সাথে আবার দেখা, তা না হলে কি বারবার এরকম বিরক্ত করতে আসি? তোমাকে এরকম টায়ার্ড লাগছে কেন? কোত্থেকে এসছো? গোরস্থান থেকে। গোরস্থান?
আসগরি মারা গেছে। কখন? গত পরশু দিন। মারা যাওয়ার কয়েক ঘন্টা আগে আমার গলায় জড়িয়ে ধরে কি কান্না, বলছিল আপু আমাকে মরতে দিস না। স্বামী বোন হয়ে কিছু করতে পারলাম না। আরজু শান্ত হ, প্লিজ শান্ত হ, কান্টাকাটি করলে তো কোনো সমাধান হবে না। আমি তোমার কাছে কোনো সমাধান চাইতে আসিনি, আমি শুধু তোমাকে একটু দেখতে এসেছি। তোমাকে দেখলে আমার কি যেন একটা হয়, ভেতরে কেমন যেন একটা শক্তি কাজ করে। কোনো কিছু চাইতে আসিনি তোমার কাছে। মনির ভাই জানে? না, জানাইনি। আসি, আজকে তোমার অনেক সময় নষ্ট করলাম। তুমি বসো, আমি উপরে যাচ্ছি, আমি বলে বেরোচ্ছি। আমার সাথে যাবে, কোথাও বসবে, একটু কিছু খাবে, তোমার ভালো লাগবে শরীরটা। না না, এমনিতেই তোমাকে অনেক বিরক্ত করলাম। আমার আবার আজকে অন্য একটা কাজ আছে, একটা পার্টির লিফলেট বিলি করতে হবে। 500টা লিফলেট যদি বিলি করতে পারি তাহলে 200 টাকা। আজকাল আমার কাছে 200 টাকাও অনেক টাকা। আরজু আমার হারানো অধ্যায়। আমি চাইলে এই অধ্যায়টাকে আমার জীবন উপন্যাসে জুড়ে দিতে পারি, কিন্তু মা, আরজুর জন্য আমি আমার মাকে হারাতে পারব না। যে অধ্যায় অনেক আগেই আমার জীবনে জুড়ে দেওয়া উচিত ছিল, এতদিন পরে আমি আর তার ফিরে আসা চাই না। এই টাকাগুলো আমার মায়ের জন্যই অনেক বেশি দরকার। দারুণ তেজি মেয়ে, পুলিশ ধরতে এলো তো চট করে গালে একটা চর বসে দিল, ভাবেন তো বিষয়টা। কি আর ভাবো বলুন, মেয়েরা এখন আর ঘরে লক্ষ্মী আছে, এরা এখন যা ইচ্ছে তাই করতে পারে, পুরুষদের ব্যাপারও করে না। তা ঠিক বলেছেন। আসলে এক্স্যাক্টলি বিষয়টা কি হয়েছিল? আসলে ব্যাপারটা, এই পুলিশ প্রথমে ভেবেছিল চোরের আসামি, দেখে কিন্তু সেরকম মনে হয় না, মেয়েটার মুখে একটা ভদ্র ভদ্র ভাব আছে। এই ভাব সব ছেড়ে দিন ভাই, এই দিন আর এখন আগের মতো নেই, ঠিক আছে? আপত্তিকর প্রচারপত্র বিলি করছিল এই মেয়েটা, সম্ভবত কোনো জঙ্গি সংগঠনের। এরকম ভদ্রগোছের মেয়েরা এরকম কাজ করতে পারে চিন্তা করা যায় না। দিনকাল বড্ড খারাপ পড়ছে।
নিয়ে যাও ওকে। চিনেন নাকি আপনি এই মেয়েকে? কি হয় আপনার? হারানো কোপা।